বীরভূম জেলার ইলেমবাজার ব্লকে জয়দেব কেন্দুলি একটি বৈষ্ণব ধাম। এখানে প্রায় 70টি আশ্রম রয়েছে। তাদের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহ্যময় আশ্রম হলো শ্রী শ্রী নিম্বাক আশ্রম। বৃহস্পতিবার এই আশ্রমের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই আশ্রমে প্রতি বছরই ভক্তদের সহযোগিতায় কার্তিক মাস ধরে চলে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। নানা অনুষ্ঠান আমার নাম হলো নরসিংহ শরণ দেব ব্রজবাসী। এখান জয়দেবে এই স্থলে মহন্ত মহারাজ আছি আমি। এই রক্ত শিবিরটা আয়োজন করা হয়েছে। এটাতে হাসি খুশি ভেবে আমরা গিয়েছি, খুব ভালো লাগছে। না, এই প্রথমবার দিল, খুব ভালো। মানে কোনো কিছু ফিল হচ্ছে না, বরঞ্চ এই যে আজকে যে এত জন রক্ত দিচ্ছেন আর দেখে খুব ভালো লাগছে। মোটামুটি 75-80 জন আছে, সেবা আছে। আজকে প্রায় মোটামুটি 400 জন সেবা, ভক্ত সেবা আছে এখানে। আশ্রমের অধিকর্তা শরণদেব ব্রজবাসী ও ম্যানেজার সৌমেন মণ্ডল জানান, এই প্রথম তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিন প্রায় 400 জন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। সৌমেন মণ্ডল, বাড়ি খরাসল লাউবাড়িয়া। আমাদের নিম্বার্ক আশ্রমের আমি বর্তমান দেখাশোনা ম্যানেজমেন্ট হিসেবে, ম্যানেজার হিসেবে আছি। এইখানে এক মাস যাবত আমাদের দামোদর মাস উপলক্ষে নাম সেবা একসাথে চলছে। তার সাথে আমরা উদ্যোগ নিই এই সর্বপ্রথম নিম্বাক আশ্রমের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা উদ্যোগ নিয়ে এখন বাস্তবায়িত করছি বা করেছি, এবং আমরা সকলকে পেয়ে আমরা সহযোগিতা সব হাত আমরা বাড়িয়ে দিয়েছেন। আজকে মোটামুটি আমাদের ভোগ স্বরূপ সেবা 400 জনের মতো আছে। আগামীকাল আমাদের ধুলোট আছে এবং বিভিন্ন অনুষ্ঠান, ভাগবত পাঠ, গীতা পাঠ, মিউজিশিয়ান সহ আমাদের নগর পরিক্রমা এবং নাম সেবা একসাথে চলে কালকে এটা শেষ হবে। কালকে গ্রামবাসী তথা সকলকেই অন্তত 1,500 লোকের মতো সেবার আমরা ব্যবস্থা করেছি। এই মুহূর্তে দেওয়া হলো অন্তত 15 জন, ম্যাক্সিমাম 60 হওয়ার উপরে হওয়ার কথা। আচ্ছা, বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।